প্রিয় দর্শক শুভেচ্ছাসহ আমন্ত্রণ আপনাদের সবাইকে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিন ভিউক্টেরি টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে আজকে আমরা কথা বলবো টনসিলাইটিস সাইনোসাইটিস মাইগ্রেন এবং ডিএনএস নিয়ে সবাই জানেন যে আসলে নাককান গলা বিভাগের যে রোগগুলো খুব কমন সবারই কেউ না কেউ এটা ভুগে থাকেন প্রায় ভুগে থাকেন আজকে আমরা জানার চেষ্টা করব আসলে এই রোগগুলো কেন হয় এবং এটা আসলে কিভাবে আমরা রোগটা নির্ণয় করতে পারি এবং চিকিৎসা পদ্ধতিগুলো কি আদৌ কোনো প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা আছে কিনা যে রোগগুলাকে আমরা প্রতিরোধ করতে পারি চলুন এই বিষয়ে আমরা জেনে নিই আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শামীম আনারুল হক তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ইএনটি বিভাগ এম এইচ সমরিতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রফেসর ডক্টর শামীম আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে ধন্যবাদ আপনাকে আমরা প্রথমে যে বিষয়টা বলছি যে এটা আমাদের দেশে একটা কমন যে টনসিলে প্রদা হয়েছে গলা ব্যথা হয়েছে আমরা যদি জানি যে আসলে নাক কান গলা বিভাগে সাধারণত আপনার কোন কোন রোগগুলো বেশি পেয়ে থাকেন আপনাদের নিত্যদিনের প্র্যাকটিস আমাদের তো আসলে তিনটা নাকেরও অসুখ হয় যেটা আপনি বলছেন ডিএনএস সাইনোসেরিসটা খুব কমন সারা পৃথিবীতে আর গলা ব্যথা তো প্রায় সবারই হয় আর আরেকটা আমরা স্কেপিকে বাদ দিয়ে গেছি যেটা কানের অসুখটা আর আমরা আসলে এখনো নেকেরও অনেক কাজ করি আমরা যে থাইরয়েড বা ক্যান্সার সার্জারি ওইটা আজকে আর আমরা আলোচনা করতেছি না টনসিলটা আসলে এক ছোটবেলা থেকে শুরু হয়ে যায় আমরা টনসিল বলতে দুইটা টনসিল এখানে বোঝাই একটা যেটা টনসিল আমরা সবসময় বলি এটা আসলে মুখের ভিতরে থাকে মুখের পিছনের পিছনের অংশে জিব্বার দুই পাশে আমরা ফেরিংস বলি ওরো ফেরিংস এটা আমরা সাধারণত আর একটা টনসিল যেটা বাচ্চাদের বেলায় চার থেকে আট বা দশ বাজে ওইটা নাকের ঠিক পিছনে সফট বা তালুর উপরে থাকে ওটাকে বলো এডেন টনসিল আপনি বলছেন যে আসলে দুই সমস্যা থাকে টনসিলের সমস্যা দুইটাই থাকে আর বড়দের ক্ষেত্রে শুধু টনসেলটাই বেশি হয় আচ্ছা এই যে আপনি এডিনয়েডের কথা বলছেন এডিনয়েড আসলে কোন বয়সে থাকে এবং এটা কি সবসময় পারসিস্ট করে কিনা বা ছোট হয়ে যায় কিনা বা এটা কি আদৌ কোনো অপারেশন প্রয়োজন হয় কিনা এডিনয়েডের আসলে যদি এটা সিমটম করে তাইলে এডিনয়েডের চিকিৎসা লাগবে এডিনের সবার থাকে কারণ টনসিল বা এডিনয়েডে আমরা জানি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মের পরপরই ওই জায়গায় হয় আমাদের ইমিউনিটি নিজস্ব যেটা এটা তৈরিতে এই টনসিল বা এডেনয়েডের ভূমিকা আছে কাজে এটা সবার থাকে কিন্তু মানুষ যখন ছোট থাকে তখন এডেনয়েডটা অনেক বড় থাকে এবং এটার অবস্থানটা হচ্ছে নাকের পিছনে অনেক বড় অনেক স্পেস নিয়ে থাকে যদি এটা বেশি বড় থাকে তাহলে ওই সময় সে শ্বাস ফেলতে পারে না প্রায় দেখা যায় বাচ্চারা হা করে থাকে গুমের মধ্যে নাক ডাকে আর আরেকটা ওই জায়গায় কানের একটা টিউব ওই ওই জায়গায় চলে আসে এটাকে আমরা স্টেশন টিউব বলি যেটা কানের একটা ভেন্টিলেশনের টিউব ওইটা ওইটা বন্ধ করে ফেলতে পারে অথবা ওইটাতে ইনফেকশন করতে পারে এবং এই যেইসটাতে হয় এটা ওই সময় বাচ্চারা আসলে বলতে পারে না দেখা যায় তার মিডিল ইয়ারে ফ্লুইড জমে যায় সে কানে কম শুনে এবং স্কুলে গেলে তার পারফরমেন্স কমে যায় ভেরি ডিফিকাল্ট এটা আসলে খুব চিনা গার্জেনরা যদি সাসপেকশাস না হয় তাহলে এটা বোঝা যায় না যেহেতু বাচ্চারা তা তো বলতে পারবে বলতে পারবে না তার ওই তো ওই লেভেলে সে উঠে না চার বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা দেখা যায় যে তার ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো ডেভেলপমেন্ট হয় না তার বিহেভিয়ারাল চেঞ্জ প্রপারলি হয় না পারফরমেন্স কমে যায় কারণ সেখানে ক্লাসে যায় কিন্তু কিছু শুনতে পায় না আবার এই ডেনের কারণে আবার তার সাইনোসাইটিসটা সবসময় তার সাইনোসাইটিস থাকে কাজে সে সব সময় অসুস্থ থাকে তো এই সাধারণত আগে যেটা বলতো আমরা যে চার বয়স শুরু হয় আট বছরের দিকে গিয়ে ডেনের প্রকোপটা শেষ হয়ে যায় কারণ তখন মানুষ বড় হয়ে যায় এবং এডেনয়েড আস্তে আস্তে হয়ে থাকে এই সাইজটা আসলে একটা রিলেটিভ সাইজ ওই আমার নেজো ফেরিংসের কতটুকু জায়গায় এডেনয়েড অকুপাই করে আছে এটা এখন আবার বলতেছে যে না আমরা চোদ্দ বছর পরশু এডেনয়েডের জন্য সন্দেহ করব। তারপরে আমরা একটা কথা বলতে পারি যে এডিনেটের যখন মানুষ ছোট থাকে তখন এডিনেট বড় থাকে আবার যখন মানুষ বড় হতে থাকে তখন এডিনেট ছোট থাকে এবং এডিনেটটা এডিনেটটা শরীরের একটা জরুরি একটা অর্গান যেটা আপনার রোগ প্রতিরোধে হেল্প করে আচ্ছা আমরা যদি টনসিলের বিষয়টা আসি যে আসলে টনসিলও তো মানে এডিনেটের এক ধরনের টনসিল এবং টনসিলও এক ধরনের যে এবং এই টনসিলটা কিন্তু আমরা দেখি অনেকেই বলছে যে গলা ব্যথা করে আচ্ছা এই টনসিলটা আসলে কেন হয় আসলে তো টনসিল তো সবার থাকে আমাদের অনেক সময় টনসিল একটা একটা গ্ল্যান্ডেট আছে এটা ইনফ্ল্যামেশনটা হয় মানে টনসিলাইটিসটা হয় টনসিল একটা স্বাভাবিক যখন এটার ইনফেকশন হয় আমরা ডাক্তারের ভাষায় ইনফ্ল্যামেশন বলি ওই ইনফ্লেমেশনটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস জনিত কারণে হয় কিছু কমন ভাইরাসের জন্য হয় আর কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হইলে মারাত্মক হয়ে যায় যে এখানে একটা ব্যাকটেরিয়া খুব নোটোরিয়াস যেটা যেটাকে আমরা গ্রুপ এ বিটা বিটাহমিটিকাস্টেপটকাই যেটাতে অনেকে আগে জানতেন যে এটা থেকে সময় রিমেটিক ফিভার হয়ে যেত ব্যাকটেরিয়া জি জি ওটা থেকে রিমেটিক ফিভার হয়ে যায় অথবা কিডনিতে ইনভলভ করে ফেলে আচ্ছা টনসিলটা আসলে ইনিশিয়ালি এটা ভাইরাল ইনফেকশন না কমনলি ভাইরাল ব্যাকটেরিয়ালটা তার পরে আসতেছে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল যখনই টনসিলাইটিস হবে বা ইনফ্লেমেশন হবে তখন ফার্স্ট সাইন হবে তার জ্বর আসবে বডিতে জ্বর ছাড়া আসলে ইনফেকশন হয় না জ্বর ছাড়া হবে না এবং যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার গলা প্রচন্ড ব্যথা হবে কিলতে পারবে না খেতে কষ্ট হবে খেতে কষ্ট হবে তার স্বাভাবিক কাজকর্ম যেটা সে স্কুলে যেতে পারবে না ক্লাস করতে পারবেন না জবে থাকলে জব মিস করবেন অর্থাৎ এটা এত এটা হলো টনসিলাইটিস মানে অর্থাৎ তার স্বাভাবিক কাজকর্ম সেটা নিয়ে করতে পারবে না যেটা রাতে বোঝা গেল সকালবেলা ঠিক এটা আসলে টনসিলাইটিস না টনসিলাইটিস আপনাকে অবশ্যই আপনার স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত রাখবে সেই ক্ষেত্রে আমরা এখন যেটা বলে এখন আমরা যেহেতু এটা ভাইরাল বেশিরভাগ হয় কাজে আমরা প্রথমেই অ্যান্টিবায়োটিকে যাব না আমরা অ্যানালজেসিক বা প্যারাসিটামল আমরা এই জাতীয় ঔষধ বাচ্চা হইলে সিরাপ বয়স্ক হইলে আমরা ট্যাবলেট তার অ্যাক্রোয়ের বডি ওয়েট আমরা দেবো আর গরম পানিতে লবণ দিয়ে গার্গেল করতে বলবো অথবা এখন কিছু অ্যান্টিসেপটিক আসছে যেগুলো আসলে লোকেলি আসলে কিলার দেওয়া থাকে যেমন বেঞ্জাডাইমিন প্রিপারেশন আমাদের এখানে পাওয়া যায় এগুলো দিলে তার ব্যথা কমে যায় আর যদি দেখা যায় না তার জ্বর কমতেছে না তার টনসিলটা অনেক লাল হয়ে আসছে এখানে পাস পয়েন্ট চলে আসছে অনেক সময় অনেকে গ্ল্যান্ড চলে এসে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকে চলে যাই তা আমাদের সাধারণ অ্যান্টিবায়োটিক সবক্যাটে টনসিলে কাজ করে তো সেক্ষেত্রে যেটা আপনি বলছেন যে আসলে দুই ধরনের জীবাণু দিয়ে হয় একটা ভাইরাল কথা বলছেন ব্যাকটেরিয়ার কথা বলছেন তো ভাইরাস তো বলছেন যে যেটা আমরা নর্মাল প্যারাসিটামল বা এন্টিসিটামেন গার্গলিং করে আর ব্যাকটেরিয়াল যেটা বলছেন যে যেটা কমছে না এই তখন আমরা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন বলছি আমরা এই টনসিল রোগ নির্ণের জন্য কোনো পরীক্ষার প্রয়োজন হয় কিনা পরীক্ষা আগে এক সময় বলা হতো আগে এক বলা হচ্ছে থ্রট সব নেওয়ার জন্য কিন্তু এখন ওইটা নেওয়া হয় না কারণ দেখা গেছে যার ইনফ্লেমেশন আছে যার নাই দুজনেই একই রেজাল্ট আসে তারপর কিছুদিন আরেকটা আর ই ডেট র্যাপিড অ্যান্টিজেন ডিটেকশন টেস্টও করা তো ওইটাও দেখা গেল আজকাল না কারণ মেডিকেল সায়েন্স তো দিন বাই দিন চেঞ্জ হচ্ছে এখন দেখা গেছে সবচেয়ে ভালো টেস্ট হলো সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা কোনো কোনো জায়গায় এটাকে বলে ফুল ব্লাড কাউন্ট এফ বিসি ওর সিবিসি এবং ইএসআর এবং যদি সম্ভব হয় সি

আচ্ছা আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমরা প্রথমে ভাইরাল চিন্তা করে নর্মাল সুদ দিব তারপরে অ্যান্টিবায়োটিক দেবো এখন একজন প্যাশন সে অ্যান্টিবায়োটিক খেয়েছে ভালো হয়নি বা তার বারবার হচ্ছে তখন কি আপনার সার্জারি যেমন এটা অনেকের মাথায় একটা প্রশ্ন যে টনসিলাইটিস হলি অপারেশন এই ধরনের বা কখন অপারেশন প্রয়োজন হয় একটা টনসিলাইটিস অপারেশন একটা হলে বারে বারে ইনফেকশন যদি হয় তো ওইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়ে গেছে যেহেতু এখন একটা স্কটিশ ইন্টারকলেজের একটা স্টাডি হয়েছে ওইটাতে তারা দেখাইছে যদি তারা যেটা বলল যে যদি এক বছরে সাতবার আমার টনসিলাইটিসের একিউ টনসিলাইটিসের অ্যাটাক হয়ে যায় অথবা দুই বছরে পাঁচবার অথবা তিন বছর পরপর আসলে পরপর তিন বছর পর দুই বছর অথবা এক বছর যেটা এই যে জ্বর গলা ব্যথা গিলতেও সুবিধা এগুলো থাকতে হবে এবং দেখার সময় টনসিলার লাল ফুলে আছে এবং নেকে গ্ল্যান্ড চলে আসছে তাহলে আমরা এটাকে এইভাবে যদি বছরে তার রিপিটেডলি হইতে থাকি এবং যেটা তার নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি করবে যেমন স্কুল সে পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেল সারা বছর পড়লো পরীক্ষার সময় সে অসুস্থ পরীক্ষা দিতে পারলো না ভালো মতে অথবা কারো জবে বারে বারে অ্যাবসেন্স ফ্রম জব ডিউটি তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা টনসিল মেয়ে অ্যাডভাইস করে দিই একবার হয়ে গেল একটা এটাকে আসলে মানে এটার মানে করা যুক্তিসঙ্গত না তো অনেকের একটা ধারণা আছে যে টনসিল অপারেশন করলে গলার চেঞ্জ হয়ে যায় বা সমস্যা হয় এগুলো কতটুকু সঠিক আচ্ছা ইন্ডিকেশন আর আরেকটা আমি বলিনি যেটা অনেক সময় টনসিল ইনফেকশনে কিন্তু দুইটা ভীষণ বড় হয়ে যায় দেখা যায় একটা টনসিল আরেকটা টনসিল লেগে আছে সে তার গিলতে সমস্যা হয় শ্বাস সমস্যা এবং কথা বলতে সমস্যা এটা আর একটা কন্ডিশনে আমরা টনসিল করি যে একটা নতুন ডিজিজ সবাই শুনতে চানিপেপনিয়া ট্রিটমেন্টের টনস টনসিলকট্রম একটা পার্ট আচ্ছা এখন যে গিলতে যেটা সমস্যা হয় বয়েস একটু একটু র বয়েস তৈরি হয় লেরিংস এই যে আমরা হাত দিলে যে জায়গাটা ফিল করি সবার লেরিংস থেকে শব্দটা তৈরি হয় হওয়ার পর উপরের যে পার্ট এখান থেকে শুরু করে এক কারণ টিথ পর্যন্ত এটা রেজোনেন্স হয় মানে আমাদের কনসনেন্ট হয় ভল হয় বিভিন্ন জায়গায় এটা ভাইব্রেশন হয় তো এই টনসিলের পোস্টির টনসিলের সামনে একটা পিলার পোস্টির একটা পিলার এই জায়গাগুলোও শব্দ শব্দ রেজোনেন্সের পার্ট এস এ পার্ট তৈরি করে কাজে যদি পোস্টুর পিলারটা আমি স্ট্রাকচারি নষ্ট করে ফেলি তাইলে আমার সাউন্ডে রেজোনেন্সের সমস্যা হবে আর আরেকটা জিনিস আছে যেটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি না বয়সের ক্ষেত্রে এটা হইতে পারে কিন্তু ইজিলি হয় না কারণ এখন যারা সার্জারি করে সবাই তো অনেক বা সবাই করে হ্যাঁ এরা ইজিলি সবাই ভালোভাবে করে এটা হয় না পশ্চিম পিলারটা যদি ইনজুর হয় তাহলে রেজন্যেন্সের সমস্যা হবে কারণ রেজোনেন্স আর শব্দ উচ্চারণ হয় না ভালো আপনি মনে করেন একজন মানুষের দাঁত না থাকে তাহলে সে টি ডি এ শব্দগুলো করতে পারবে না আপার ইঞ্চারি না থাকলে সার যেমন কারো সর্দি থাকলে দেখবেন তার কথা বলে বুঝতে পারবেন তার সর্দি আছে না এখান থেকে শুরু করে পুরো আপার পার্ট যেটা আছে এটা আসলে আমাদের ওই যে শেপিং করে রেজন্যেন্স করে যে আরেকটা আরেকটা প্রশ্ন অনেকে করে থাকে যে এই ঠান্ডা পানি খেলে টনসিলের প্রদাহ বেড়ে যায় মানে আইসক্রিম বরফ আপনারা থাকে থাকেন যে আইসক্রিম বরফ ফ্রিজের পানি খাওয়া যাবে না এটা আসলে কি সঠিক কিনা আসলে আসলে তো ঠান্ডা তো আসলে ইনফেকশন না কিন্তু দেখা গেছে যে আসলে ঠান্ডা খেলে ওই যে শুধু ঠান্ডা না ডাস্টে গেলেও হয় মানে এমন কি আজকাল দেখি অ্যাসিডি রিফ্লাক্স যেটা রিফ্লাক্সের কারণে হয় অ্যালার্জির কারণে হয় নানাবিধ কারণ হয় ডাস্টে থাকলে হয় ওগুলোতে টনসিল

মানে তখন তো সেটা হচ্ছে না যদি আমরা এটা প্রিভেন্ট করতে পারি আর একটা বিষয় যদি কেউ টনসিল নিয়ে ভুগছে দীর্ঘদিন থেকে অপারেশন করছে না কি কমপ্লিকেশন হতে পারে একটা তো প্রথমেই হয়ে যায় যেটা আসলে খুব আনফর্চুনেট ছোটবেলায় হয়ে যায় রিমেটিক ফিভার যেটা বা কিডনির সমস্যা যেটা এটা আসলে তো অ্যান্টিবডি ক্রস রিয়েক্ট করে হার্টের আর কিডনির অসুখের সাথে এই জন্য ওই ওই যায় আমরা ওই ক্ষেত্রে আসলে এটা কিছু কার্ডিওলজিস্টের কল অবরেশনের চিকিৎসা করা লাগে রিউমেটিক ফিভার বা নেফ্রোলজিস্ট ওদের আর এছাড়া টনসিলে ইনফেকশন থাকলে ওই ইনফেকশনটা স্থানীয়ভাবে বা বিভিন্ন জায়গায় ছড়াই যেতে পারে কমনলি টনসিল থেকে পেরি টনসিলের অ্যাপসেস আশেপাশে একটা অ্যাপসেস হয়ে যেতে পারে রেক্ট্রোফিনিজেল অ্যাপসেস হতে পারে মানে গলার পিছনে অ্যাপসেস হতে পারে গলার পাশেও অ্যাপসেস হয়ে যেতে পারে এবং ইনফেকশনটা ছড়িয়ে অনেক কিছু হয়ে যেতে পারে আচ্ছা আর টনসিলের অপারেশনটা আসলে অনেকের ধারণা আছে যারা টনসিল কি কেটে করতে হয় কোনো কাটা ছেঁড়ার কোনো প্রয়োজন আছে কি না না আপনার মুখটা খুলে ভিতর থেকে টনসিলটা বের করে নিয়ে আসে এটা আসলে অনেকের অনেকের আসলে আমাদের অনেক পেশেন্ট আসে আমার বলে যে আমাদের খুব আমরা বিব্রত হয়ে যাই মাঝে মাঝে বলে যে আমার টনসিলে পরে দেখা যায় যে সে গলার বাইরে এই জায়গায় দেখাচ্ছে এটা টনসিল আর সেই টনসিলটা মুখের ভিতরে এটা একজন ডেন্টিস্টের কাছে গেলে যেভাবে হাঁ করে দেখায় আমরা টনসিলটা মুখ খুলে করে বাইরে থেকে কোনো কাটা ছেঁড়া থাকেন না আমাদের শেষ দাঁতের পিছনে দুইটা আপার এবং নিচের শেষ দাঁতের পিছনে থাকে টাউন্সিল কাজে মুখ হা করে করতে হয় আর করার এখন নিত্য নতুন 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 প্রযুক্তি আসছে নতুন নতুন টেকনিক আসছে এখন অনেকভাবে করা যায় এবং বিভিন্নভাবে সার্ভে হচ্ছে নতুন নতুন টেকনিকের কারণে যে অনেকে বললো যে আমি লেজার দিয়ে করতেছি এখন নতুন আরেকটা আসছে কবলেশন আসতেছে মাইক্রোডিভাইডার আসতেছে অনেক অনেক ইনস্ট্রুমেন্ট মানে আধুনিক কিন্তু দেখা গেছে যে ট্রেডিশনাল যে ট্রিটমেন্ট যেটা আমরা আপনারাও স্টুডেন্ট অবস্থায় যেটা দেখছেন জি আমরাও স্টুডেন্ট অবস্থা যেটা দেখছি ওই যে ওইটাকে বলে কোল্ড স্টিল মানে ইনস্ট্রুমেন্টটা গরম না এবং স্টিলের ইকুইপমেন্ট দিয়ে আমরা যেটা এটাকে বলে ডিসেকশন দেখে গেছি যে অপারেশনের ওইটার এই পোস্ট অপারেটিভ কমপ্লিকেশান সবচেয়ে কম পেইনও কম প্লাস কমপ্লিকেশনও কম এছাড়া আরো বিভিন্নভাবে করা যায় কেউ লেজার ইউজ করে সেটাতে কিন্তু বই পুস্তকে যেটা কোল্ড স্টিল মানে আগের যে মেথড আমাদের ওই মেথডটাই এখন বেস্ট ইন টার্মস অফ পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আপনি যদি এই টনসলের রোগটা আমরা চাই যে অপারেশন লাগবে না প্রিভেনশন যে টনসল ইনফেকশন যখন লাগবে আসলে তখন আপনাকে অপারেশন করতে হবে আসলে যখন প্রয়োজন যখন প্রয়োজন তখন আপনার ছাড়া হবে না কারণ আপনার এত বড় টনসিল হয়ে গেছে কিন্তু এর আগে যদি আমরা বলি যে ঠান্ডা পানি অ্যাভয়েড করেন আচ্ছা এখানে কিছু রোগ জীবাণু আছে আমরা ছোটবেলা ওই যে আমাদের এখন যেটা ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম আমাদের ইপি যে প্রোগ্রাম এগুলো আসলে আমাদের নাকানগুলো প্রায় সব অসুখ প্রিভেনশনে বিশাল রোল প্লে করে যেমন আপনি এখন দেখেন এখন মেনিকোঙ্কাল ভ্যাকসিন ইউজ হচ্ছে সরি নিউমোকোকাল নিমোকোকাল ভ্যাকসিন আসছে হিপ হিব হিমোফিলিসি ইনফ্লুয়েঞ্জের ভ্যাকসিন আসছে তো এই ভ্যাকসিনগুলো তো ভাইরাল আমাদের কমন নাক কান গলা তিনটাতেই খুব কমন কমনলি অর্গানিজম করে প্লাস যে এখন দেখেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অনেকে নিচ্ছে কারণ ইনিশিয়ালি আপনার নাক কান বা গলা তিনটারই প্রথমে ভাইরাল ইনফেকশন হয় পরে হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাল ইনফেকশনটা আসলে ভ্যাকসিনেশান করে আটকানো যায় ইনফ্লুয়েঞ্জা মেজেলস মামস ভাইরাস প্রায় সব ভাইরাসই

ভালো থাকে তাইলে ইনফেকশন কম হবে এটা তো যে কোনো ইনফেকশন আসলে যেটা হয় আর অবশ্যই যেটা আপনি বললেন একটু আগে যেটা বেকুব কবি যে ঠান্ডা পানি খাবে না ঠান্ডা লাগাবে না আমরা আরেকটা রোগ প্রায় পেয়ে থাকি যে মাথা ব্যথার কথা বলে তখন আমরা দেখি যে সাইনাসে তার প্রদাহ হয়েছে সাইনাসে ইনফেকশন হয়েছে সাইনোসাইটিস আপনারা বলেন আসলে এই 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 যে এই সাইনোসাইটিস যেটা আমরা বলছিলাম যে এটা আসলে সিম্পটমগুলো কি কী কী বুঝবো কারণ মাথা ব্যথার অনেকগুলো কারণ থাকে জি সাইনোসাইটিস জনিত যে মাথা ব্যথা যেটা আসলে সাইনাস সাইনোসাইটিস মডার্ন ইএনটি কিছু ডেভেলপমেন্ট হয়ে গেছে অনেক দ্রুত মেডিকেলের অন্য অন্য সায়েন্সের চেয়ে এদের মধ্যে একটা হলো সাইনোসাইটিস ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট এটা প্রায় উনিশশো ছিয়ানব্বই থেকে শুরু করছেন আমেরিকানরা প্রথমে আমেরিকান একাডেমি অটোলেনজি পরে ইউরোপিয়ানরা এখন একেবারে ওরা কিছু পয়েন্ট পয়েন্ট বেসড করে দিছে যে এই এছাড়া সাইনোসাইটিস বলা যাবে না জি মানে একেবারে হ্যাঁ গাইডলাইন দিয়ে দিছে এখন যেভাবে অনেক ডিজিজের ডাবলিউএচও গাইডলাইন আছে এটাতে এইভাবে ওরা গাইডলাইন দিয়েছে দুইটা সোসাইটি ইউরোপিয়ান এবং আমেরিকান এটা সারা দুনিয়ার সবাই ইউজ করছে লাস্ট সার টু থাউজেন্ড টোয়েন্টি এটা আপডেটেড করছে এবং এই গাইডলাইনটা অনুসরণ করাই দরকার কারণ আমরা আগে যেটা পড়ে আসছি এটা অ্যাকচুয়ালি ওটা সাইনোসাইটিস না বইভাবে ডায়াগনোস করা যায় না সিমটমের ভিতরে এক একেবারে সহজ এটা দুইটা সিমটম যে নাকবন্ধ নেজাল ডিসচার্জ নাকের সর্দি অথবা বন্ধ এইগুলো এই দুইটা সিমটম থাকলে আমরা তাকে প্রাথমিকভাবে সাইনোসাইটিসের পেশেন্ট হিসেবে ধরবো যদি এই দুইটার একটা থাকে তাহলে এডিশনালি তার যদি দেখা যায় স্মেলের সেন্সেশন কম অথবা হেডেক বা ফেসিয়াল পেইন আসে অর্থাৎ এই চারটা সিমটম বন্ধ বা নেজাল অবস্ট্রাকশন নেজাল ডিসচার্জ হাইপোসমিয়া মানে হলো স্মেল সেন্সেশন কম আর হেডেক এই চারটার যে কোনো যদি দুইটা থাকে সিমটোম যদি কোনো পেশেন্ট বলে তাকে আমরা সাইনোসাইটিসের পেশেন্ট হিসেবে রাখবো এখন এটা তো অন্য অন্য কারণে করতে পারে যখন নাকবন্ধ ডিএনএসের কারণে করতে পারে নাকবন্ধ পোলিউয়ের কারণে করতে পারে ঠিক আছে মাইগ্রেন্টও খুব মাইগ্রেন করতে পারে কাজে আমরা তখন এটা তো হলো এই পেশেন্ট যেটা বলে আমাদের ডাক্তারদের সাহেব ওটাকে আমরা বলি সিমটম এখন আমি তার তার সাইনোসিট আছে কিনা ওটা আমাকে দেখতে হবে এক্ষেত্রে একবার ম্যান্ডেটরি করে ফেলছে ওরা আগে আমরা যেভাবে দেখতাম মাথায় হেডলাইট লেগে পেশেন্টটাকে এখন ওটা না এখন সরাসরি বলছে নেজাল এন্ডোস্কোপ দিয়ে দেখতে হবে নেজাল এন্ডোস্কোপ নেজাল এন্ডোস্কোপ নেজাল এন্ডোস্কোপ খুব সহজ সবার চেম্বারে সময় লাগে না পেনের পেনও লাগে না আমরা এন্ডোস্কোপ দিয়ে সরাসরি সাইনোসাইট ইনফ্লেমেশনের ফিচারটা আমরা ওই জায়গায় খুঁজতে খুঁজি সময় লাগে না এটা মিনিটের ভিতরে দেখা যায় যে মিডিল মেট আছে ওইখানে পাস আছে কিনা কোনো ইডিমা আছে কিনা ওইখানে কোনো পলিপ আছে কিনা কাজে আমরা আগে যেটা দেখতাম খালি চোখের দেখা যেটা ওইটাতে আসলে নাকের যে জায়গায় ফিচার পাবো ওই জায়গায় আসলে আমাদের বেশি গুরুত্ব আগে আমরা যেটা দেখতাম মাথা হেডলে লেগে ওই জায়গায় আসলে আমরা পৌঁছাইতে পারি না এই জন্য এখন এন্ডোস্কোপ লাগবে প্লাস মাইনাস যদি মনে করা হয় ডায়াগনোসির ভিতরে আসলে এক্স রে উঠে গেছে এখন সরাসরি এটা সিটি স্ক্যান নাম নাম দেওয়া আছে যদি করি আমি সিটি স্ক্যান করব। এক্স রে আসলে এখন অনেক বইতে এটাকে অফসোলেট বলে দিছে এবং যদি কোনো জায়গায় পাওয়া না যায় সিটি স্ক্যান সেক্ষেত্রে আমরা করতে পারি আচ্ছা কেন আসলে এটা কেন সিটি মানে পিএনএস করা হচ্ছে না আসলে একসময় করা হয়তো আমরাও করছি ইভেন আমরা যখন পোস্ট পাশ করছি তখন আমরা এটা করছি কিন্তু দেখা গেছে যে জায়গাগুলোতে সাইনোসাইটিসের প্রবলেম হয় ওই জায়গাগুলো আসলে এক্স রে পিএনএস রিচ করতে পারে না আমি যতবারই করি না কেন ওইটা সে আসতে পারবো ওই জায়গাটা রিচ করা রিচ রিচ করা ওই জায়গার বিউ আনতে পারে না প্লাস যদি আমি কোনো সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাই তাহলে তা ম্যান্ডেটরি সিটি স্ক্যান ছাড়া আমি তো সার্জারি করা যাবে না কারণ সিটি স্ক্যান কোনটা করেন সিটি স্ক্যান পিএনএস এরকম হ্যাঁ সিটি স্ক্যান পিএনএস ওই তো আমার নোজ এন পিএনএস নোজেন পিএনএস তবে সিটি স্ক্যানে এটাতে সিটি স্ক্যান নর্মালি সিটি স্ক্যানটা সিটি স্ক্যানে একটা একটা জিনিসের তিন দিকে বিউ হয় আমরা যদি বডির এইভাবে যেটা করি একটা পাওয়ারিটি যেভাবে স্লাইস করা থাকে নর্মালি এইভাবে আসে এটাকে আমরা বলি এক্সিয়াল আমি লঙ্গি এইভাবে কাট সিটি স্ক্যান নে কিন্তু সাথে সাথে ওটাকে রিকনস্ট্রাকশন করে ফেলে এইটা একটা এটাকে আমরা বলি করোনাল আবার এটাকে বলে সেজাইটাল অর্থাৎ আমরা যে থ্রি ডি এখন যেটা যাই যারা কাজে সিটি স্ক্যানটা থ্রি ডি রিকনস্ট্রাকশন হয়ে যায় এবং আজকাল যে যেগুলো যে নতুন সিটি স্ক্যান যেটা আসছে হাই রেজলিউশন ওইগুলোতে থিন স্লাইস হয় যত ছোটো হবে তত আমি নাকের প্যাথোলজিটা বুঝতে পারব তো এই সাইডোসি যখন আপনার সিটি স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হলে বা নিশ্চিত হলে তো চিকিৎসাটা কী নিয়ে থাকে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় আসলে তারপর আরও আরও বুঝতে পারি এক্সটেনশন বুঝছিলাম চিকিৎসার ক্ষেত্রে এই ক্ষেত্রেও আবার আগের মতোই আসতে আসতেছে এটা অ্যাকিউট না ক্রনিক একিউট না ক্রনিক এখে এক্ষেত্রেও এখন খুব সহজ করে ফেলা হয়েছে যে যদি দশ দিন থেকে তিন মাসের ভিতরে এটা অ্যাকিউট যদি মোর দেন থ্রি মান্থ জাস্ট অন দ্য বেসিস অফ টাইম দশ দিন থেকে তিন মাস অ্যাকিউট দশ দিন তিন মাসে বেশি এটা ক্রনিক এই প্রথম দশ দিন কিন্তু না এক্ষেত্রে ওরা প্রথম দশ দিনটাকে কোল্ড হিসাবে রেখে দিছে যে ফার্স্ট টেন ডে আমরা কোল্ড হিসাবে ট্রিটমেন্ট করবো আর একুইটের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু নাইনটি এইট পারসেন্ট ভাইরাল রাইনোভাইরাস এই যে আমাদের করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কাজে ওই ক্ষেত্রে আমরা ওই আবার প্যারাসিটামল ব্যয়গুলোতে যাব। যদি দেখা যায় ব্যাকটেরিয়াল মনে করতেছি তাহলে আমরা অ্যান্টিবায়োটিকের যাব আর এক্ষেত্রে একটা জিনিস সবাইকে খেয়াল রাখতে হবে যে যদি এক পাশে আমাদের সিমটমটা হয় যেমন একটা নাকে সর্দি ওইটা অনেক কালার্ট একটা নাকে মা বন্ধ অনেক হাই ফিভার চলে আসছে অথবা দেখেলো যে তার জ্বর বা সর্দি হলো সে ভালো হয়ে গেল দুই দিন ভালো আবার সাত বা আট দিন থেকে আবার জ্বর চলে আসছে এটা আমরা মেডিকেলে বাসায় ডাবল সিকিলিং। ইনিশিয়ালি অসুখ কমে যাওয়া আবার চলে আসা এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যান্টি অ্যান্টিবায়োটিক স্টার্ট করবো এটা হচ্ছে একউটের ক্ষেত্রে তো সাইনোসাইটিসটা আপনার যেটা আপনার যেটা ই করা হচ্ছে যে আপনি চিকিৎসা পদ্ধতি যেটা বলছেন তো এটা আসলে আমরা অনেক শুনে থাকি যে সাইনোসাইটিস হয়েছে আপনারা ওয়াশ করে থাকেন অনেক ওয়াশটা আসলে এখন এখন ওয়াশটাও মানে এটা এত র্যাপিডলি এবং এত আধুনিক চিকিৎসা এখন আর আসলে ওয়াশ ওয়াশ করা হয় না বা আমাদের মেডিকেলের এখন যে বর্তমানে যে বই যেগুলো আসছে বা লিটারেচার যেগুলো আসছে কোনো জায়গায় আপনি ওয়াশের বর্ণনা পাবেন না কোনো জায়গায় এক্সরে রে পিএনএস পাবেন না এখন এগুলো এখন চলে আসছে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এন্ডোস্কোপি বেসড যে সার্জারি ওটা তো সেই সেই সার্জারি আসলে কিভাবে এন্ডোস্কোপিক সার্জারি মেশিনের সাহায্যে আপনারা ক্লিন করে দিন আমরা আমরা ওই জায়গায় যে এটা থাকে যে কারণে করতেছে ওই কারণটা আমরা দূর করে দিই আমরা মনে করেন এখন তার মেকজিলি সাইন্স মেকজিলের সাইন্সের সমস্যা হচ্ছে সাইনাস থেকে যে জায়গায় ড্রেইন হয় তার মাথায় হলো অবস্ট্রাকশনটা এখন ওই যে অবস্ট্রাকশন থেকে যায় আমি যত চিকিৎসা করি না কেন তার মেঘদেলের সাইনাস ভালো হবে না তার ইথমেন্ট সাইনাসের ড্রেনিং পাথওয়েটে অবস্ট্রাকশন ফ্রন্টাল সাইনাসে যে জায়গায় ড্রেইন হয় নর্মাল ড্রেইন হয় ওই জায়গায় অবস্ট্রাকশন কাজে আমি ওই যেই মাত্র আমি অবস্ট্রাকশন করে দিলাম সাথে সাথে সাইনাসটা এরিটেড হবে এবং ভেন্টিলেটেড হবে এবং আপনি জানেন এটা অল লাইন বাই সিলিয়েটেড এপেথেলিয়াম আমাদের নর্মালি মিক্রোসেলির মেকানিজম অর্থাৎ আমাদের পুরা চাইনাস এবং নোজগুলা মাইক্রোস্কোপিক হেয়ার দ্বারা লাইন করা থাকে নিজেরা নিজেরা এই সমস্ত ইনফেকশন ক্লিয়ার করে ফেলে আনলেস যদি আপনার কোনো মারাত্মক কোনো ডিজিজ না থাকে যেটা রেয়ার যেমন সিক্সটি ফাইব্রোসিস ইমিউনি ডিফিশিয়েন্সি বা আরও কিছু গ্রেনোমিটাস কন্ডিশন থাকে যেগুলো যে ভেগনাস গ্রেনোমিটিস এখন বলা হয় জিপিএ গ্রেনোলোমিটিস উইথ এনজাইটিস যদি এই ধরনের স্ট্রাকচারাল বা ইমিউনলজিক্যাল কোনো কন্ডিশন না থাকে ইজুলি ওই আমরা যে স্ট্রাকচারটা অবস্ট্রাকশনটা রিমুভ করে দিই তাহলে পেশেন্টটা ভালো হয়ে যায় মানে এটা আসলে বলছে যে ন্যাচারাল কিছু মেকানিজম আছে যেটা বলছেন হেয়ার থাকে আমাদের নাক এবং এটা আসলে যে আমাদের যে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে প্রিভেন্ট করে আর কি একটা হেয়ার যেটা বাইরে যেটা আমরা দেখি এখানে এটা আসলে হেয়ার আর ভিতরে যেটা থাকে ওইটাকে আমরা বলি সিলিয়া সিলিয়া সিলিয়াটা আসলে আমাদের নর্মাল মাইক্রোস্কোপে দেখা যায় না ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় ওইটা পুরোটা আমাদের নোস থেকে শুরু করে একেবারে লাংস পুরো স্পিড একটাই আরও বিভিন্ন জায়গায় সিলিয়া থাকে এবং সিলিয়াগুলো একটা মিউকোসের ভিতরে ডুবে থাকে এবং এই পুরো জিনিসটাকে বলে মিউকো সিলিয়ারি মেকানিজম এটা যদি কারো ঠিক থাকে মিউকোস ঠিক থাকে সিলিয়া তাহলে তার সাধারণত ইনফেকশন আর হবে না আমরা যদি একটা প্রশ্ন করি আপনাকে যে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে ইয়াং এই যে বেশি হয় মাথা ব্যথা তো মাথা ব্যথার কারণে তাদেরকে জিজ্ঞেস করলে বলে সাইনোসাইটিস কেউ বলে মাইগ্রেন আসলে কোন ব্যথাটা মাইগ্রেন কোন ব্যথাটা সাইনোসাইটিস সিমটম থেকে দেখেন আস্তে তার সর্দি থাকা লাগবে তার নাক বন্ধ থাকা লাগবে হেডেকটা তার ফোর্থ ওয়ান ফোর্থ কমপ্লেন ঠিক আছে না এটা একটা হিস্ট্রি থেকে আপনার এটা ক্লিয়ারলি তার নাক বন্ধ যদি থাকে তাহলে আপনি মাইগ্রেনে আমরা যাব না তার যদি সর্দির হিস্ট্রি থাকে আমরা মাইগ্রেন যাচ্ছি না আর মাইগ্রেনে দেখেন একটা টিপিক্যাল একটা ওরা হিস্ট্রি থাকে যে তার একেবারে থাকে এটা ইজিলি ইউনিলেটারাল হয় এবং অনেক সময় দেখা যায় কিছু ফুড চিজ চকলেট এগুলোর সাথে সম্পর্ক থাকে একজনের সময় থাকে অনেক জার্নি করলে রোদের মধ্যে চলাফেরা করলে এবং হেডেকটা তীব্র হেডেক হয়ে ইউনিটরাল কিন্তু ইয়ে বমি অনেক সময় বমি করে নসিয়া থাকে বমি থাকে এটা কিন্তু আসলে সাইনোসাইটিসে আসতেছে না আর অনেক সময় দেখা যায় যে আপনারা নাকের ক্ষেত্রেও আমরা দেখি যে যেটা বলছিলেন যে থাকে ভিতরে নাকের হাড় বাঁকাটা থাকলে ওই যে আপনার সাইনাসের অবস্ট্রাকশনে যে সমস্ত কারণ করে তার একটা কারণ হল হাড় বাঁকা অনেক সময় হাড় বাঁকা থাকলে তার তো এটা একটা মেকানিক্যাল বা স্ট্রাকচারেলটি এটা অবশ্যই সোজা করে দিতে হবে তো সেটা আপনার এটা দেখার সবচেয়ে যে নাকটা দেখা যে এটা এটা এক্স করে না এটা নাক দেখলেই বোঝা যায় আর আমরা এখন এক্স না করে সিটি স্ক্যান করবো যদি আমরা সাথে সাইনাসের কোনো সার্জারি করি আমার মনে হয় যে আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে যে ডিএনএস যেটা বলছিলাম এটা হার বাঁকা আমরা দেখে বুঝতে পারি এবং সিটি স্ক্যান করলে তারও নিশ্চিত প্রয়োজন এটা এটা দেখে নিন দেখে নেব প্রফেসর ডাক্তার স্বামী মানুল হক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে আপনার অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে জানলাম যে সাইনোসাইটিস টনসিলাইটিস এবং ডিএনএস নিয়ে এই বিষয়গুলো যাদের আছে তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য